প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের কয়েকটি বাক্য শোনাব যেগুলো আমাদের জীবন চলার পথে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, যারা আপনাকে বোঝে না তাদের কাছে কখনো নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না, যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের কখনো গুরুত্বপূর্ণ ভাববেন, যারা আপনাকে অপশনাল ভাবে তাদের কখনো কম্পালসারি ভাববেন না, এমন কারো জন্য অযথা বিন্দুমাত্র আবেগ নষ্ট করবেন না যে তার যোগ্যই না। আজ আপনি যাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারেন না, দেখবেন এক সময় তার কথা না ভেবেই বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন। আর কাউকে কখনো যেচে ভালোবাসতে যাবেন না, কাউকে যেচে ভালোবাসতে গেলে দেখবেন সে আপনার ভালোবাসাটাকে যথাযথ সম্মান দিতে পারছে না। জানেন তো, যে আপনাকে ভালোবাসে না তার সাথে বছরের পর বছর একই ছাদের নিচে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু যে আপনাকে সম্মান করে না তার সাথে খুব বেশি দিন থাকা যায় না, দম বন্ধ হয়ে আসে, জীবনটা দুর্বিষহ বিষণ্ণতায় ছেয়ে যায় আপনার। আসমন কারোর প্রতি দুর্বল হবেন না যে তার অনুভূতিটা আপনাকে বলার সাহস রাখে না, যে আপনার প্রতি তার ভালোবাসাটা মুখ খুলে বলতে পারে না। জীবনে ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাটা অনেক উত্তম। এমন কারোর জন্য সবসময় প্রি থাকবেন না যে শত ব্যস্ততার মাঝেও ছোট্ট একটা খুদে বার্তা দিয়ে আপনার খোঁজ নিতে পারে না, কিংবা আপনি তার ফিডব্যাকের অপেক্ষা করছেন জেনেও তার ব্যস্ততার কথা আপনাকে জানিয়ে তার ফ্রি হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলতে পারে না। যে আপনার কোনো কথা শুনে না তার সব কথা শুনে চলার মতো বড় পাগলামো আর হয় না। যে আপনার মন খারাপের কারণটা শুনে সমবেদনা জানায় না কিন্তু কখনো মন ভালো করার চেষ্টা করে না, সে কখনো আপনাকে ভালোবাসতে পারে না। অ্যাভয়েড করুন। ওইসব মানুষকে সবসময় অ্যাভয়েড করবেন যারা ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করে। একসময় দেখবেন আপনি তাদের মিথ্যে ভালোবাসার মায়াজাল থেকে বেরোতে পারছেন না। এসব মানুষ শত্রু থেকেও খুব ডেঞ্জারাস। কিপ ডিস্ট্যান্স ফ্রম দেম। যে আপনি তাকে নিয়ে কি ভাবছেন সেটা নিয়ে মাথা ঘামায় না, আপনিও সেই আপনাকে নিয়েই কি ভাবছে সেটা নিয়ে কখনো মাথা ঘামাবেন না। যে আপনার প্রতি ইন্টারেস্টেড না তার প্রতি একটু কম ইন্টারেস্টেড দেখাবেন। আত্মসম্মান বোধ থাকাটা খুব জরুরি। জীবনের প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান, এই মুহূর্তগুলো নিজের জন্য খরচ করুন আর তাদের জন্য খরচ করুন। অনেস্টলি মানসিকভাবে ভালো থাকবেন। আর জানেন তো, সুস্থভাবে বাঁচার জন্য মানসিকভাবে ভালো থাকাটা খুবই জরুরি। ধন্যবাদ। কে এ বি টেলিভিশন, আপনার আমার সবার কথা।